নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পনির দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই একটা রান্না থাকলে এর সাথে আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও, যে কোনো কিছু কিন্তু সার্ভ করতে পারেন, খেতে অসাধারণ লাগবে। তাই চলুন আর সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে পনিরের একটা অত্যন্ত সুস্বাদু রান্না করব। তার জন্য কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে প্রথমে একটু আলুর টুকরো ভেজে নিচ্ছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, সেটাকে টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুর টুকরোগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুর টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে ভেজে নেব একটু নুন দিয়ে মাখানো পনির। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। এগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়ে তার মধ্যে হালকা করে নুন মাখিয়ে রেখেছি। এবার এই পনিরের টুকরোগুলোকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। পনিরের টুকরোগুলো দেখুন ভেজে তুলে নিয়েছি। এবার এই রান্নার মশলাটা তৈরি করব, সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। আপনারা যদি সাদা তিল দিতে না চান তাহলে 2 চামচ পোস্ত দিয়ে দেবেন। 6-7টা কাজু বাদাম দিয়ে দিলাম। যদি কাজু বাদাম দিতে না চান তাহলে চীনা বাদামও এখানে দিতে পারেন। এবার এটাকে প্রথমে আমি শুকনোই গুঁড়ো করে নিচ্ছি, আর তারপর এর মধ্যে আরও কিছু জিনিস পড়বে। মশলাটা দেখুন শুকনোই গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট 3 টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এর সাথেই দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের টমেটো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এই সমস্ত মশলাটা ভালো করে বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি। মশলাটা তৈরি করে রেখে দিয়েছি। আর এবার কড়াইয়ের মধ্যে যে তেল আছে, মানে আলু পনির ভেজে তুলে নেওয়ার পর যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব। এই তেলের মধ্যে প্রথমেই একটা ফোড়ন দেব। সেটা কি কি দিচ্ছি সেটা আগে দেখিয়ে দিই। আমি এখানে নিয়েছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ, ছোট ছোট 2টো দারচিনি আছে। এর সাথে নিয়েছি 7-8টা গোটা গোলমরিচ। এটা কিন্তু এইভাবেই ফোড়নে দেওয়া যাবে না, এটাকে একটু ক্রাশ করে নিয়ে তারপর দেব। মশলাটাকে ক্রাশ করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে প্রথমেই যেটা দিয়ে দেব সেটা হচ্ছে সাদা জিরে। অল্প একটু গোটা সাদা জিরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, এর সাথেই ক্রাশ করে রাখা মশলাটাও দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মিনিট 2-এক সময় নিয়ে ফোড়নটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার তৈরি করে রাখা মশলার পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন আলু পনিরও কিন্তু নুন দিয়ে ভাজা আছে। কয়েকটা গুড়ের বাতাসা দিয়ে দিলাম। বাতাসার পরিবর্তে আপনারা চিনিরও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট 2-এক সময় নিয়ে মশলার সাথে আলুর টুকরোগুলো ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোলঝোল হয় না, আবার একদম শুকনোও ভালো লাগবে না, তাই সেই বুঝে জল দেবেন। মিক্সির জারটায় অনেকটা মশলা লেগেছিল, তাই তার মধ্যেই জল নিয়ে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 4-এক রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকা তুললাম। আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটা ওই একই রেখে মিনিট 2-এক আবারও রান্নাটা করে নিচ্ছি। মিনিট 2-এক আবারও রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকা তুললাম। রান্না কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে এসেছে। এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর এর সাথে দিয়ে দেব সামান্য একটু ঘি। মিশিয়ে নিচ্ছি। ঘি গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। রান্না এবার একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দিলাম।
এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই পনিরের দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, তবে খেতে ফাটাফাটি হয়, সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন। আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলোও আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।